কুম ও রাহমতুল্লা ঈদ এ মিলায়দুল্নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে মহানবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের জন্মদিন হিসাবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব তবে এ উৎসব পালন করা যাবে কিনা তা নিয়ে বিজ্ঞ ওলামাই ক্রামের মাঝে অনেক বিতর্ক রয়েছে এছাড়াও পিনবী সাল্লাহু আলী সাল্লামের জন্মের তারিখ নিয়ে রয়েছে ইতিহাসবিদদের নিকট নানা মত সেসব বিষয়ে পরে আরেকটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের বারো তারিখে অনুষ্ঠিত হয় ঈদ এ মিলায়দুল নবী বাংলাদেশের মুসলমানরা এই দিনকে ঈদ এ মিলায়দুল নবী সাল আলিহাল্লাম বলে অভিহিত করে থাকেন আর পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিনটিকে নবী দিবস হিসাবে পরিচিত প্রিয় দর্শক শ্রোতা চলুন এবার চলতি বছর দুই সালে ঈদ এ মিলায়াতনবী সাল্ল সাল্লাম কবে অনুষ্ঠিত হবে তা জেনে নেই দুই সালে চলতি সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলা তেরো আশ্বিন চোদ্দোশো তিরিশ এই তারিখে ঈদ এ পালিত হবে বাংলাদেশে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনি ঈদে মিলাদুন নবীর তারিখটি জেনে গিয়েছেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন